আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা ভালো আছেন, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ নিয়ে এসেছি মামাদের হাতে মাখা স্ট্রবেরি ভর্তা। তো চলুন দেখে নিই আমার এটার জন্য কী কী উপকরণ লাগছে। এইদিকে আমি নিয়ে নিয়েছি কিছু স্ট্রবেরি, এখানে কুচি কুচি করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে কেটে নিতে পারেন। এখানে নিয়েছি আমি স্বাদ মতো লবণ, নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, আর নিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো যেটা, আর এখানে হচ্ছে বিট লবণ। তো এগুলো সব কিছুই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তো এখন আমি একটা মিক্সিং বলে এই সবগুলো উপকরণকে নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে, আর অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। আমি একটু ঝালের পরিমাণটা বেশি পছন্দ করি, তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি। আর আপনারা কেউ চাইলে এখানে ধনে পাতাটাও ইউজ করতে পারেন, জাস্ট আমি এটাকে স্কিপ করেছি, এটা আমি তেমন একটা পছন্দ করি না তাই দিইনি। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্ট্রবেরিগুলো। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরিগুলো। স্ট্রবেরিগুলোকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটার মাখাটা যতটাই ভালো হবে ততটাই খেতে স্বাদ হবে। তো এটাকে আমি এখন মেখে তারপরে আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি। তো এটা আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার মজাদার, সুস্বাদু এবং টেস্টি স্ট্রবেরি মাখা ভর্তা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এটা দেখতে কিন্তু একেবারেই লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে আমার কমেন্ট বক্সে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। পাশে থাকা ছোট্ট বেল আইকনকে ক্লিক করে দিবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।